আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা কি? এটা হলো আপনার 3 ইঞ্চি পাইপ, ডি পাইপ। আর এটা হলো আপনার এলো কাজে লাগে, আপনি এলো ঢিপ, কেউ যদি ঢিপ গাড়ে, ধরেন আপনার যে ধান খেতে পানি দেওয়ার জন্য। আর এমনি এখন বর্তমান যুগটা তো আপনি এলো ডিজিটাল, আর ডিজিটালের যুগের জন্য আপনার এখন আপনার সামার সেবল মোটর আছে না, মোটর সারার জন্য যে এখন 4 ইঞ্চি বোর্ডিং করে, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 3 ইঞ্চি বোর্ডিং করে, যেমন আমরাও করছি আপনার 3 ইঞ্চি বোর্ডিং করছেন। আর এই বোর্ডিংটা যে আপনার একটা মোটর সারবো, যে মোটরটা সারার সময় কি কাজ করব, এই পাইপ দিয়ে কি কাম করব। তারপরে ওই যে দেখুন, ওই যে ঠিক এই এই ধরনের হবে, ঢিপের মতন হবে, যে চকে যে আপনার যে ঢিপ গাড়ে, ঢিপ কল গুলা গাড়ে, এই ধরনের একবার এই কোয়ালিটি হবে, ঠিক সেম এই কোয়ালিটি। এটা একটু উঠাও তো দেখাও, এই যে দেখুন, এটার সাথে এখন এলো আপনার ইয়ে হবে, ম্যাচিং হবে, এলো আপনি মেশিং করতে হবে, মেশিং করে আপনি ঢিপের মতন এই করতে হবে, ওখানে আপনি সিটিং করতে হবে। সিটিং করার পরে আপনার আমাদের এই যে মোটরটা সারবো, সামার সিভিল মোটরটা আমরা সারবো, যেটা আপনার এলো 70 ফিট 80 ফিট নিচে যে মোটরটা থাকে সেই মোটরটাই ফিটিং করবো। আর সেই মোটরটা কিভাবে ফিটিং করব, আর এটা আমরা কিভাবে কাজ করব, আর সামার সিভিল মোটর ফিটিং করার আগে আপনার যে কি করতে হয় সেটাই আপনাদের দেখাবো, হয়তো আপনারা দেখবেন। দেখুন আমাকে এটা এখন সকেট বানাতে হবে, আর সকেটটা তো আমাদের কোন ধরেন কোম্পানিতে দিয়ে দেয় না, আর আপনার সকেট থাকে না, আর আমাদের হাতেই সকেট বানাইতে হবে। সবাই সকেট হাতে বানায়, যারা মিস্ত্রি কারিগর তারা হাতেই সকেট বানায়, আর এটাই আমরা সকেট এখন বানাবো। সকেট বানানোর পরে আপনার এটা আমরা এই করবো, কাজ করবো। এখন সকেট কিভাবে বানাই এটাই দেখুন, হ্যাঁ বন্ধুরা আমাদের গুলো সকেট হয়ে গেছে, দেখুন এই যে এই সকেট হয়ে গেছে, আমাদের সকেট বানানো হয়ে গেছে। এখন আমরা যে আপনি লাইনটা কলে যে পয়েন্টটা আছে গাড়া, এটা ভিতরে আমরা এখন কালেকশন দিব এটা। হ্যাঁ আমাদের এখন এটা আঠা দিব, এই সাইডে আঠা দিব, সুন্দর করে এই সাইডে আঠা দিব, আর নিচে অংশটাই আঠা মারবো, এই যে নিচের অংশটা, এই যে নিচে সুন্দর করে আঠা দিব, আঠা সুন্দর করে মেরে তারপর আপনার এটা কালেকশন দিব। দেখুন মতো এই যে কালেকশন আমরা দিতে আছি, আল্লাহ বন্ধুরা, আমাদের কুলামে যেটা আপনার বসানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা উপরের অংশ যা লাগবে সেটার এখন সিটিং করবো।